গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তবে আজকের ভিডিওটা স্টার্ট করার আগে কিছু বলে রাখি আজকের ভিডিওতে সোনার পরীক্ষা হয়ে গেছে এবং সোনা এই জন্য একটু আনন্দ করার জন্য একটু ঘর থেকে নিজে থেকে বানিয়েছে ফুচকা তো আজকে সবার সাথে আমি ফুচকার রেসিপি শেয়ার করবো যেটা কি না সোনা বানিয়েছে তো বিকালবেলা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে আর কি আমাদের সামনে একটা মাঠ আছে বড় মাঠ খোলা মাঠ এই মাঠে আমরা একটু হাঁটাহাঁটি করি এবং ওরা একটু খেলাধুলা করে যাই হোক আজকে বাতাস বাস দিচ্ছিলো অনেক আর ঠান্ডাটাও লাগছিল বাতাসটা সেই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি আমরা কিছুক্ষণ থেকে তারপরে চলে এসেছি এদিকে কয়েকজন সাংবাঙ্গুরা এসেছিলো খেলতে কিন্তু ওই যে যা হয় প্রচণ্ড বাতাস দিচ্ছিল আর ঠান্ডাটাও লাগছিল সেই জন্য আমরা চলে এসেছি এত নতুন দেখুন কি ছোটাছুটি করছে ও এরকম খালি জায়গা পেলে খুব মজা পায় এবং আনন্দ পায় এবং বিকেলবেলা আমরা একটু রিল্যাক্স করি এবং আমরা অনেকেই আশেপাশে যারা আছে একটু হাঁটাহাঁটি করি বাচ্চারা ওখানে খেলাধুলা করে তো ওইখানে অবসর সময় একটু কাটাই বলতে পারেন যাই হোক সন্ধ্যেবেলা চলে এসেছি ঘরে এসে গিয়ে আজকে সোনা বানাচ্ছে আমাদের জন্য ফুচকা তো ওর পরীক্ষা হয়ে গেছে ও বললো আজকে মামা আমি ফুচকা বানাবো তো চলে এসেছে নিজেই বানাচ্ছে নিজেই বেলছে আর আমি ওর ভিডিওটা করে দিচ্ছি এই যে তেল গরম হয়ে গেছে হালকা গরম হয়ে গেছে এবং এক এক করে এবার ফুচকাগুলো ছাড়া হবে ফুচকাগুলো ঠিকমতো ছাড়তে পারেনি তারপর আমি দেখিয়ে দিলাম যে এইভাবে ছাড়তে লাগে তেলের মধ্যে তো এইভাবে আমি দেখিয়ে দিলাম ও একটা একটা করে ভেজে নিল এবং এটা সমস্ত কিছুই ওই করেছে আমি শুধু খেয়েছি আমি আর তুন শুধু আজকে বসে খেয়েছি তো ভাজা বেলা মাখা সার্ভ করা সমস্ত কিছুই শোনা করেছে আমি শুধু একটু রান্নাঘরে গিয়ে দেখছিলাম যে ও কী করছে এবং ওকে বললাম যে ছোট্ট ছোট্ট এইভাবে কর তাহলে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন ফলো করে পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ আরও বললাম ত্রিপুরা নিবাসী ব্লক ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা ঠান্ডাটা তো আবার পড়লো আজকে থেকে ঠিক না ঠান্ডাটা অনেকটাই চলে গিয়েছিল গরমকাল এসে গিয়েছিল কিন্তু এই দুদিনের মধ্যে আজকেটা একটু মানে বাতাস দিল বিকেলবেলা তো পরিবেশটা আরও মনে হলো যেন আর ঠান্ডাটা আবার এসে গেছে তাই না তো এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম সন্ধ্যেবেলা খুব আনন্দ করলাম সোনা বানালো ফুচকা এবং সোনায় সব কিছু সাপ করলো এই যে দেখুন বানিয়েছে টক জল এই যে লেবু দিয়ে বানিয়েছে আর এখানে বানিয়েছে পাপড়ি চাট না কি বলে এটাকে আমি ভুলে গেছি চাটের মতো মানে আমি ফুচকা কয়েকটা আলু দিয়ে মাখিয়েছে আর টমেটো সস দিয়ে মাখিয়েছে তো ভালোই লাগলো খেতে খারাপ লাগলো না আর তুনতুন তো জানেন আমাদের তুনতুন খাওয়ার জন্য ছটপট 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 কখন খাবে এবং আমাকে বলছে মামা তুমি খাও তুমি খাও তুমি খাও তো আমিও খাচ্ছি সাথে ভিডিওটাও করছি আর এখানে তুনতুন তুন ভাবছে আমি এটা জলে ডুবিয়ে খাবো না শুধু খাবো তো ও একটা একটা করে জলে ডুবিয়েও অনেক সময় খাচ্ছে আবার শুধুটা খাচ্ছে তো ও বলছে এগুলো ফুচকে না মামা এগুলো লুচি ছোট্ট লুচি ছোট্ট লুচি তো দেখা হচ্ছে ভালো থ্যাংক করে থ্যাংক ইউনাই